যে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে খবর দেন, খবর কি দেন, যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথা কিন্তু উত্তর দিতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই যুদ্ধ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন সড়ক আপনার সহযোগিতা সড়ক সহি করবেন না, কিন্তু আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে কি এনেছেন আপনাদের ভারত থেকে সফল করে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পানির কথা কোথাও নেই, উপরন্তু যে কথাটা আছে সেটা তো ভয়াবহ, হচ্ছে যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীন দিয়েছে, শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার সাথে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দিই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যায়। আমরা সব বোকা মানুষগুলো এই দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা কন্ট্রোল যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি কন্ট্রোলের সমস্যা দিয়ে দিলেন, অভিন্ন নদীগুলোর পানি বন্টনে কোনো সমস্যা হয়ে গেল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে, এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, কোন পৃথিবীতে কোন দেশ আছে, বন্ধু দেশ একেবারে এত বন্ধু সর্বজনে কি আপনার স্বামী স্ত্রীর মতো, তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই জাতীয় রক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন, এই সমস্ত কথাগুলো জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দেশের ত্রিপুরা খালেদা জিয়াকে কেন বন্ধ করে গেছে, যদি কিছুই সমস্যা না থাকে তার থেকে মুক্তি দেন, সেদিকে তো আপনি যাচ্ছেন না। এটাও বলেছি আমরা, আমরা তো ওই ক্ষমতায় যেতে চাই না, আমরা শুধু জনগণের জন্য চাওয়া, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যারা আসবে তারা তাদেরকে বরণ করে দেব, পুরের মারা দেব, কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে দেবেন, সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না, সেটা আমরা দেব না। আমার তো অনেকে বলেন আপনারা শুধু এই দেখুন খালেদা জিয়ার মুক্তির জন্যই আন্দোলন করেন নাকি, আমরা গত দুই বছর ধরে আন্দোলন করেছি এই দেশের ইনফ্লেশনের জন্য, লক্ষ্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি, টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আমরা এখন দেশের ত্রিপুরা মুক্তির যে আন্দোলন করছি, এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। কারণ আমি আগে বলেছি, দেশের ত্রিপুরা মুখ্যমন্ত্রী আর গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যাবে না। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করতে চাই না, আসলে এইটুকু করতে চাই, আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে, দেশের ত্রিপুরা মুখ্যমন্ত্রী যে নির্দেশ আছে, আমাদের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শেখ প্রতিজ্ঞা রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছিলেন, যে কারণে তিনি আটকাতে দিয়েছেন, সেটা হচ্ছে দেশের জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে সুদূরে আছেন, তিনি সেখান থেকে দিন রাত পরিশ্রম করছেন এই দলকে, মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি তাকে সরিয়ে
জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এর কোন বিকল্প পাওয়া যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই এবং দেশের ত্রিমুক্তির যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই এবং এতেই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বন্ধুবান আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয়, এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের। তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো, এই অন্যায়ের বিরুদ্ধে দেশের দিকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন, সোচ্চার হন, আন্দোলনের সহিত হন।